হ্যালো ভিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো গনোরিয়া রোগ নিয়ে রোগের হওয়ার কারণ কি কিভাবে এ রোগটি ছড়ায় এবং রোগের চিকিৎসাটা কি। যারা বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করেছেন কিন্তু রোগটি ভালো করতে পারছেন না আজকে অল্প খরচের ভেতরে আপনার রোগটি সারাতে পারবেন যাদের এরকটি অনেক ব্যয় ব্যয়বহুল খরচ হয়ে থাকে তা যাদের প্রথম স্টেন্সে ধরা পড়েছে তাদের অল্প খরচে হয়ে যাবে কিন্তু যাদের রোগটি দীর্ঘদিন হয়ে গেছে বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে যারা রোগটি ভালো করতে পারেননি তাদের একটু সামান্য বেশি খরচ হবে তা রোগটি কিভাবে ছড়ায় এবং রোগটি হওয়ার কারণ কি তা আমরা প্রথমে রোগটি হওয়ার কারণ বিষয়ে আলোচনা করব রোগটি যে কারণে হয়ে থাকে বিভিন্ন যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের হস্ত করে যাচ্ছেন আস্তে আস্তে এখান থেকে রোগটি ছড়িয়ে যায় এটি নারী এবং পুরুষের দুইজনের হয়ে থাকে রোগটি যদি পুরুষের হয়ে থাকে এবং নারীর সাথে মিলিত হলে নারীরও হয়ে এটাও হয়ে যাবে এটি যদি নারীর হয়ে থাকে নারীর সাথে পুরুষ মিলিত করলে পুরুষের এটি ছড়িয়ে যাবে এবং অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে যৌন মিলন করলে এরোগটি ছড়ায় তা আপনারা একটু সাবধানে থাকবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন যাই হোক রোগের চিকিৎসাটা কি আসলে সেটা বিষয় এ রোগের চিকিৎসাটা যেভাবে নিতে হবে আপনাকে যদি যাদের প্রথম স্টেসে ধরা পড়েছে তাদেরকে যে ওষুধগুলো খেতে হবে সেফিকজেইম গ্রুপ দুইশো এমজি এটি সকালে একটা রাত্রের একটা করে চোদ্দ দিন খেতে হবে এবং সাথে খেতে হবে ফিলমেট দুইশো এমজি সকালে একটা রাত্রের একটা দশ দিন এবং সাথে ভিটামিন সি খেতে হবে সকালে একটা রাত্রে একটা করে চুষে দশ দিন খেতে হবে একটা টেনশান মুক্ত রাখার জন্য চোদ্দো দিন অন্তত চিন্তা মুক্ত রাখার জন্য যে ওষুধটা আপনাকে খেতে হবে ডিসেমেন্ট জিরো পয়েন্ট ফাইভ এটি প্রতিদিন রাত্রে একটা করে খেতে হবে অথবা অ্যামিলিন টেন এটি রাত্রের একটা করে খেতে হবে এবং শারীরিক দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট খেতে হবে তা ভিটামিন বি কমপ্লেক্স যে ওষুধটি খেতে হবে বি ফিফটি ফোর রয়েছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের এটি খেতে হবে সকাল একটা এবং রাতে একটা করে এটি আপনি যদি ওষুধের ডোজগুলো কমপ্লিট করেন তাহলে আশা করি আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন এবং এর সাথে আরেকটা ওষুধ নিলে সবচেয়ে ভালো হয় সেটি হচ্ছে ফুলোকোনো জল এস এশিয়াই ফার্মাসিউটিক্যালে রয়েছে কেনাজল ফিফটি এই কেনাজল ফিফটি প্রতি রাত্রে একটা করে খেতে হবে পনেরো দিন যাদের প্রথম স্টেন্সে ধরা পড়েছে তারা এই ওষুধগুলো খাবেন দ্বিতীয় স্টেন্স মানে যাদের রোগ ধরা পড়েছে কিন্তু ওষুধ খেয়ে ভালো করতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি তারা যে ওষুধগুলো খেতে হবে তাদের প্রথম স্টেজে আপনাকে যে চিকিৎসাটি নিতে হবে সেফটি একজন গ্রুপের ইঞ্জেকশান ওয়ান গ্রাম আইভি প্রতিদিন একটা করে সাত দিন ইঞ্জেকশানটি দেওয়ার পরে আপনার যে ওষুধটা খেতে হবে সেপিক জাইম সকালে একটা রাত্রে একটা করে চোদ্দো দিন এবং ফিলমেট দুইশো এমজি সকালে একটা রাত্রে একটা চোদ্দো দিন এবং সাথে আর একটা ওষুধ খেতে হবে লিভো ফুলাক্সেলিন এটি প্রতিদিন রাত্রে একটা করে দশ দিন এবং শারীরিক দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন বি কমপ্লেক্স বি ফিফটি ফোর অবশ্যই আপনিও খাবেন এটি সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা তিনবার করে খেতে হবে পনেরো দিন খাবেন বন্ধুরা এইগুলো যদি ডোজটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার কোন রোগ থেকে আপনি নিরাময় হবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে ভিডিওটা আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ